করে বসে থাকিস কে জানে। আমি তো পারি না বাপু। বুঝেছি, দশ হাত নিয়ে তোর নড়াচড়া করতে কষ্ট, ওই জন্যই তুই নড়িস না, তাই না? সেই জন্যই তো বললাম হাত নামিয়েছি। তুই ভাবিস তোর কাজ আমি করে দেব, দেবীপুরকে রক্ষা করার কাজ তো তোর। দেখ না ওই মানুষটাকে আমি কিরকম নাকে দড়ি দিয়ে ঘোরাই। মুরগি তো শেষ হয়ে গেল, খাবো কি এবার? খিদে তো একটুও কমে। ইস, ওখানে কত লুচি হালুয়া খিচুড়ি সব পড়ে রইল। সেগুলো তো খাওয়া যায়, কাকে দিয়ে আনাই? আরে কি হলো, বন্ধ করো না এসব। আরে বন্ধ করতে বলছি তো এসব। আমি তোমাকে কতবার বলেছি বন্ধ করো, বন্ধ করো এসব, বন্ধ করেছো তুমি? কি, হ্যাঁ কি এমন করেছি আমি? কি করেছো তুমি? তোমার মনে এত পাপ, তুমি এত নিচে নামতে পারলে যে তুমি তাদের ওষুধের মধ্যে বিষ মিশিয়ে দিলে। আমি তো ভাবতেও পারছি না যে আমার স্বামী এমন একটা কাজ করতে পারে। আবার বলছো কি করেছি আমি? ছি, কুসুম কুসুম, আমি তো বলছি আমি ভুল করেছি। তোমার এই মুখটা দেখে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, কিছু দেই না। কুসুম কুসুম কুসুম, আমি 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 সত্যি বলছি, বিশ্বাস করো। আমি আমি কিন্তু, আমি তো বললাম না, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এসব বাধা চাঁদা কেন করছো? আমি যখন এখানে থাকবো না তখন আমার জিনিস এখানে কেন থাকবে? তুমি থাকবে না, কোথায় যাবে? বিয়ের পরে তুমি আমার বাপের বাড়িতে পড়েছি, আর এখন আমার এই পিসির বাড়িতে ঘর জামাই হয়ে অনেক হয়েছে। এবার তুমি তোমার শ্বশুর বাড়িতে নয়, আমি আমার শ্বশুর বাড়িতে যাব। তোমার শ্বশুর বাড়ি মানে আমার বাড়ি? কিন্তু সে কোথায়? সে তো নেই, পড়ে থাকবো। কিন্তু আমি তোমাকে এখানে থাকতে দেবো না, কিছু নেই না। কুসুম কুসুম, লক্ষ্মী শোনো না, এমন এমন জেদ করে না। দেখো আজ অব্দি আমি তোমার বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি, আজ যখন নিয়েছি তখন সেটা আর বদলাবে না। এবার আমি আমার শ্বশুর বাড়ি যেতে চাই, আর তোমাকে আমার সাথে ওখানে যেতে হবে। তুমি যদি না চাও তাহলে আমার দু চোখ যেখানে যাবে আমি সেখানে একা একা চলে যাব, তখন এই বাড়ির লোকেরা তোমাকে এখানে থাকতে দেবে না। ভেবে দেখো। তোমাকে আমি একদিনের সময় দিলাম, যা করবে ভেবে বলো আমাকে। কুসুম কুসুম, লক্ষ্মীটি শোনো আমার কথা। কুসুম কুসুম, কি করি আমি এখন? হ্যাঁ না না, ঠেকাতেই হবে। জানতাম এই ঠিক খুঁজে পাবো।
ಜಲ ಪ್ರವಾಹ ಪಾವಿತ ಸ್ಥಳೇ ಗಲೇ ಹಲಂಬ ಲಂಬಿತಾಂಗು ಚಂಗ ತುಂಗ ಮಾಲಿಕಾ ಮಟ್ಟ 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 ಮಡ್ನಿನಾದ ಬಟ್ಟ ಮರವಯಂ ಚಕಾರ ಚಂಡ ತಾಂಡವಂ ತನೌದು ಶಿವ ಶಿವ ಕುವಿಯ ಪುಡಿಚಿ ಇಬ್ಬರ್ ಮಕ್ಕೆ ಟಿಕೆ ನಿತ್ಯ মাকে ডাকতে যাচ্ছিস বুঝি তুই খুবসনি ঘুমব কি করে আমার বলি খিদেতে পেট জ্বলে গেল খিদে পেলে কি করার ঘুম হয় বল তাই তো আমি তোকে এখানে ডেকে আনলাম তুই আমাকে ডেকে আনলি ফের মিথ্যা কথা বলছিস আমি তো তোকে খুঁজতে খুঁজতে মন্দির এলাম রে হাসছিস যে বড় এটা হাসির কি হল তুমি তো আমাকে খুঁজে মরছিলিস আদারে বাদারে পুকুর ঘাটে মন্দিরের আসার কথা তো আমি তোকে ভাবালাম নিত্যকালী না চাইলে কিছু হয় না রে আচ্ছা নিত্যকালী তুই মায়ের সঙ্গে কেন দেখা করছিস না রে বল আমাকে সে আমার লুকোচুরি খেলতে ইচ্ছে করছে তুই যদি মায়ের হয়ে বেশি কথা বলিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গেও লুকোচুরি খেলব আর দেখা দেব না 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 নিত্যকালী তুই এরকম কথা বলিস না একদম বলিস না তাহলে তো আমি মরেই যাব রে তুই তুই আমার ছেলেকে কবে ফিরিয়ে দিবি আমি তো সেদিকেই তাকিয়ে বসে আছি রে আর তুই আমাকে কখন লুচি হালুয়া এনে খাওয়াবি আমি তো সেদিকে তাকিয়েই বসে আছি রে সে তোকে এনে দেব তুই বল না নিত্যকালী আমার ছেলেকে কবে ফিরিয়ে দিবি দে না আমার কাছে ফিরিয়ে দেব রে দেব আগে যা আমার জন্য খাবার নিয়ে আয় বড্ড পাজি হয়েছিস তুই আচ্ছা বেশ আমি এনে দিচ্ছি দেখবো তুমি কত লুচি হালুয়া খেতে পারো রেগে গেছে সে রাখুক আমার লুচি হালুয়া তো এনে খাওয়াবে আট দিন পরে আমাবস্যা আট দিন পরে হ্যাঁ রাত্রি দ্বিতীয় প্রহরের পর আমাবস্যা শুরু আচ্ছা বলছিলাম কি মেশোমশাই মানে আমাবস্যাতে ঠিক করতে চাইছেন আমাকে একটু বলবেন কালী পুজো কালী পুজো হবে কালী পুজো হ্যাঁ বিশ্বেশ্বর আমি বেশ বুঝতে পারছি নিত্যকালী আমাকে বাঁচিয়েছে আর এই দেবীপুরকে রক্ষা করতে সে এসেছে কালী রূপে তাই তাই এই অমাবস্যায় আমি তাকে কালী রূপে পুজো করব বিশ্বেশ্বর এই কদিনের মধ্যে তুমি সব ব্যবস্থা করে ফেলতে পারবে তো বিশ্বেশ্বর মশাই আপনি এই নিয়ে একদম ভাববেন না একদম চিন্তা করবেন না আমি সব ব্যবস্থা করে ফেলব এর আগে এতগুলো পুজো তো করলাম না না বিশ্বেশ্বর এ যেসে পুজো নয় হলো কালী পুজো এই পুজোয় যেন খুঁত না থাকে যদিও মা দুর্গার আর এক রূপ এ যে সহজে ক্ষমা করে না বিশ্বেশ্বর তাই তাই দেখো বিশ্বেশ্বর যেন পুজোয় কোনো খুঁত না থাকে ঠিক আছে মেশমশাই সব ব্যবস্থা করে ফেলবো আপনি কোনো চিন্তা করবেন না এই পুজো আমি নিখুঁতভাবে করার চেষ্টা করব কালী পুজো আট দিন পরে তুই এমন একটা সিদ্ধান্ত কেন নিলি কুসুম কেন নিলাম বুঝতে পারছো না পিসিমা
উমি তো তোমার জামাইকে চেনো, বসে বসে খাওয়া ওর অভ্যেস হয়ে গেছে, কোনো কাজই করতে চায় না, আর কথায় বলে না, অলস মন শয়তানের বাসা, এই কারণে ওর মাথায় সবসময় শয়তানি বুদ্ধি চলতে থাকে। পিসিমা, আমি ওকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে চাই, আমি ওকে ভালো করতে চাই পিসিমা, আর আমি জানি ও এখানে থাকলে একদম ভালো থাকবে না, ওর লোভ আরো বাড়বে। দেখ কুসুম, তোর যদি করতে পারবি তাহলে তাই নিয়ে যা মা, আমি তোকে বারণ করব না। না মা, না, এতে কুসুমের বিপদ বাড়বে। আমি মৃগাঙ্ককে যতটা চিনেছি ও কুসুমের কোনো খেয়াল রাখবে না। রাখতে হবে, তুমি আমাকে ভরসা করো না পিসিমা, বলো। আচ্ছা বেশ, তুই যদি মনে করিস মৃগাঙ্ককে এখান থেকে নিয়ে গেলে তুই ভালো থাকবি তাহলে তাহলে যা, আমি বাধা দেব না। কি কোথায় যাচ্ছে? ওর শ্বশুর বাড়ি ফিরে যেতে চাইছে। কবে? যত তাড়াতাড়ি সম্ভব। কুসুম, কুসুম বলছিলাম, আর 8 দিন বাকি অমাবস্যা, মেসমশাই ঠিক করেছেন যে ওই দিন কালী পুজো করবেন, আর তুই থাকবি না? না পিসেমশাই, আমরা পুজো অবধি এখানে থাকতে পারবো না, আমি কালকে এখান থেকে চলে যেতে চাই। আসলে পিসেমশাই, আমি ওকে আর বিশ্বাস করতে পারছি না, ও যদি আবার কোনো কোনো বিপদ ঘটায় তাহলে আমি চাই না আপনাদের আর কোনো ক্ষতি হোক। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে আর আটকাবেন না, আমাকে আটকাবেন না। বেশ, যা ভালো বুঝিস কর। আসতে পারি? বলছিলাম কি, না, তুমি আর একটা কথাও বলবে না। না না কুসুম, আমি তোমায় তোমার সিদ্ধান্ত পাল্টাতে বলছি না। ঠিকই তো, আমি যে অপরাধ করেছি তারপরে তুমি যা বলবে আমি তাই শুনব, কিন্তু আমি তো নিজের কানে শুনলুম যে আর 8 দিন পরে কালী পুজো, এবারে সেটা নিজের কানে শোনার পরেও আমি যদি মা কালীর প্রসাদ না খেয়ে চলে যাই তাহলে তাহলে তো আমার খুব পাপ হবে। আমি এমনি তো অনেক পাপ বাড়িয়ে রেখেছি, আর পাপ আমি বাড়াতে চাই না কুসুম। না, কোনো পাপ হবে না, অমাবস্যা পুরো পৃথিবীতে হয়, তুমি অন্য কোথাও পুজো করে নিও। পিসিমা, আমি ব্যাপারে কিছু বলতে পারবো না মৃগাঙ্ক, কুসুম যা ভালো বুঝবে তাই হবে। কুসুম, বললাম তো না কুসুম, আটটা মাত্র দিনে কুসুম, আমি কথা দিচ্ছি কালী পুজো হলে তার প্রসাদ খেয়েই আমরা এখান থেকে রওনা হয়ে যাব, কথা দিলাম। কুসুম, কুসুম, এতদিন যখন এখানে রয়ে গেলি, আর মাত্র 8টা দিন, থেকে যা এখানে। পিসেমশাই, আমার কথাটা শোন কুসুম, আমি তোকে বলছি, এর মধ্যে যদি মৃগাঙ্ক কোনো খারাপ কাজ করে, কোনো অপরাধ করে, আমি নিজে ওকে দেবীপুরের বাইরে বার করে দিয়ে আসবো। কিন্তু একটা মানুষ যখন নিজে মুখে
মা কালীর প্রসাদ খেতে চাইছে, তাকে আমি কি করে ফিরিয়ে দিই বলতো? তাকে ফিরিয়ে দিলে যে আমাদের পাপ হবে, তুই মেনে নে কুসুম, তুই মেনে নে, মেনে নে। কিন্তু কালী পুজোর রাতে আমরা এখান থেকে রওনা দেব। তার আগেই আমি আমার থাকার বন্দোবস্ত পাকা করব, দেখে নিও। বাবা জীবন, বাবা জীবন, আচ্ছা কি ব্যাপারটা কি বলো তো বাবা জীবন? আমি দুটো দিন ছিলাম না, তার মধ্যে তুমি এত জট পাকিয়ে ফেলেছো, কিন্তু কেন? জট যেমন আমি পাকিয়েছি, সে জট ছাড়াবো আমি। না 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 না, বাবা জীবন, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, জট পাকাতে হবে না, জট খুলতে হবে না। আর তোমার জন্য না আমাকে দেবীপুর ছাড়া হতে হয়। না না বাবা, নেত্রকালীকে আমি খুঁজে বার করবই। ও, তার মানে তুমি বিশ্বাস করছো যে নেত্রকালী আছে? হ্যাঁ করছি তো, আমি যে নিজের চোখে তাকে দেখেছি। বিশ্বাস না করলে হবে? নিজের চোখে দেখেছো? তাহলে ওই আদিত্য নারায়ণ যে বলছে যে ও কালী নেত্রকালী রূপ ধরে এসেছে, সেইটাই আমি মানি না। মানো না? না। আর সেটাই নেত্রকালীকে ধরে সবার সামনে এনে প্রমাণ করতে হবে যে সে কালী নয়। কিন্তু তুমি প্রমাণটা করবে কি করে? তুমি কোন ঘরদোর কিছু চেনো নাকি? কটা দিন সময় দিন না বাবা, আমি ঠিক নেত্রকালীকে খুঁজে বার করবই। ঠিক আছে, দেখো তুমি চেষ্টা করো, কিন্তু একটা কথা শোনো, এরপরে যদি কোনো গন্ডগোল করেছ তাহলে তোমার পাশে কিন্তু আর আমি নেই, এই কথাটা মনে রেখো বাবা জীবন। মায়ের হাতে রান্না খেলে বোঝা যায়, তার মানে তুই মায়ের জন্য কষ্ট পাচ্ছিস, তাই না? আচ্ছা আমাকে বলতো, তুই কেন মায়ের কাছে যাচ্ছিস না? মায়ের কাছে তুই গেলে তোকে মা রোজ কোলে বসে এরম লুচি হালুয়া খাওয়াবে রে। কষ্ট হয় বলেই তো আমি যাচ্ছি না। আমি যদি একবার মায়ের কাছে যাই তাহলে মা আমাকে কোলের মধ্যেই আটকে রাখবে, আর কোথাও যেতে দেবে না। কিন্তু আমার যে অনেক কাজ, মায়ের কোলেই যদি আমি বসে থাকি তাহলে আমি কাজগুলো করব কি করে বল? কাজ কি কাজ? এই যে তোর ছেলেকে ফিরিয়ে আনতে হবে না? আমি কবে আসবি বল না? সবুর কর, সময় হলেই আমি তোর ছেলেকে ফিরিয়ে আনবো। আর আর কত সবুর করবো বল? আট দিন পরে অমাবস্যা, তুই অমাবস্যা অব্দি অপেক্ষা কর। অমাবস্যার দিন তো দেবীপুরে কালী পুজো হবে, আমি তার মধ্যেই তোর ছেলেকে ফিরিয়ে আনবো। তুই কি করে জানলি?
যে দেবীপুরে কালী পুজো হবে? বাড়ি আমার ইচ্ছে দেই তো দেবীপুরে কালী পুজো হবে। আমি বলেছিলাম আমার ইচ্ছে ছাড়া কিছু হয় না। একটু ইচ্ছে কর না নিত্যকালী, অমাবস্যার আগে আমার ছেলেকে আমার কাছে এনে দে না। ওরে কান টানলে মাথা আসবে, আর মাথা আসলে তোর ছেলে আসবে। আগে তো কানটা টানতে দে। ভল্লারি বিরাজমান মুরধরি।